নমস্কার, আমি বিশাক। আগে যে প্রশ্নোত্তর নিয়ে দুটো ভিডিও বানিয়েছিলাম, তার মধ্যে দ্বিতীয় ভিডিওটাতে যে যে কমেন্টগুলো এসেছে সেটা নিয়ে আমি এই 3 নম্বর ভিডিওটা বানাচ্ছি। তো এখানে প্রথম যে প্রশ্নটা সেটা আমরা দেখে নেব। তো প্রথম প্রশ্নটা করেছেন যে ছোট মুখে চোখের পাতা না করলে ভালো লাগবে। তো ছোট মুখে চোখের পাতা না আঁকলেও কিন্তু ভালো লাগবে, তার কারণ একটা ছোট প্রতিমার মুখে বেশি ডিটেলিং কিন্তু খুব একটা ভালো দেখায় না, কারণ জায়গাটা অনেকটা ছোট। সেখানে যদি আপনি বেশি করে ডিটেলিং দিতে চান সেক্ষেত্রে সেটা খারাপ হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। তাই জন্য আপনারা যদি ছোট প্রতিমাতে চোখের পাতা নাও আঁকেন তাহলে খুব একটা সমস্যা হবে না, খুব একটা খারাপ লাগবে না। দ্বিতীয় প্রশ্ন হলো, দাদা অ্যাক্রেলিক রংটা কি এবং এই রং কোথায় পাবো বলবেন প্লিজ। আচ্ছা, জগন্নাথ বাঘ এই প্রশ্নটা করেছেন। তো অ্যাক্রেলিক রং কী সেটা এর আগেও অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তাও বলে দিচ্ছি আর একবার আপনাকে। তো সেটা হলো, অ্যাক্রেলিক রং হচ্ছে একটা ওয়াটারপ্রুফ রং এবং এটা একটা ওয়াটার বেস কালার, তার মানে এটাকে জল দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আর এই রংটার প্রচলন প্রতিমার রং করার ক্ষেত্রে এখন দিন দিন বেড়েই চলেছে, তাই জন্য আপনি যে কোনো আপনার কাছাকাছি দোকানে এই রংটা কিন্তু পেয়ে যাবেন, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। যে কোনো কোম্পানির আপনি এই রং পেয়ে যাবেন। টিডি লাইট এবং ক্যামেলের রং কিন্তু বাজারে খুবই প্রচলিত, যেটা যে কোনো একটা আপনি কিনতে পারেন। এরপরের প্রশ্ন কাকলি দাস, উনি জানতে চেয়েছেন যে 3 হাতের দুর্গা হলে তাতে সাইড পুতুল মানে লক্ষ্মী গণেশ কার্তিকের সাইজ কীরকম হবে, এবং যদি 1 চালার মধ্যে করতে যাই তাহলে সেক্ষেত্রে কোন সাইজ হবে। এক্ষেত্রে আপনি সব মিলিয়ে 3 হাত বলছেন, মানে সিংহ এবং অসুর এইসব নিয়ে সিংহের ওপর দাঁড়ালে তারপর 3 হাত হবে, গয়না টয়না নিয়ে টোটাল 3 হাত, নাকি আপনার শুধু প্রতিমার বডির সাইজ 3 হাত হবে সেটা এখানে লেখেননি, তাই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। তো তাও যদি আপনি মানে একটা শুধু প্রতিমা বানান 3 হাতের, সেক্ষেত্রে আপনার হচ্ছে মুখ লাগবে প্রায় 12 কড়ার মতো। যদি 12 কড়ার মুখ লাগান আপনি তাহলে কিন্তু সাইড পুতুল যেগুলো হবে মানে লক্ষ্মীগণের, তাহলে সেগুলো আপনাকে 10 কড়ার মাথার মুখ লাগানোর মাপের প্রতিমা বানাতে হবে। আর 1 চালার মধ্যে হলো আপনি ওই সাইজটাই আপনাকে মেনটেন করতে হবে একটু ছোটোর মধ্যে। যদি আপনার এটা 10 কড়ার দুর্গার মুখ লাগান সেক্ষেত্রে সাইডগুলো কিন্তু 8 কড়ার মধ্যে করতে হবে, মানে 1 সাইজ কম করে করতে হবে। আর যদি আপনি 1 চালার মধ্যে করতে চান সেক্ষেত্রে আপনি আগে চালাটা করে দেখুন যে কতটা হচ্ছে, সেই অনুযায়ী একটু সাইজ অ্যাডজাস্ট করে দেবেন। এরপরের একজন প্রশ্ন করেছেন, তোমার ভিডিওগুলি খুবই ইনফরমেটিভ, ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। মুক্ত এবং বার্নিশ ছাড়া মূর্তির গায়ে ভেলভেট রং এবং এর ওপর জরির চমক কীভাবে করতে হয়? দেখুন, প্রতিমা বানানোর যেসব রঙগুলো ব্যবহার করা হয় তার মধ্যে এই ভেলভেট রঙটার কিন্তু কোনো রকম ব্যবহার নেই, বা এই ধারণাটারও কোনো রকম ব্যবহার নেই। প্রতিমার তৈরির ক্ষেত্রে এই ভেলভেট রং সম্পর্কে আমার ধারণা নেই এবং ব্যবহার আছে বলেও মনে হয় না। আমার যতটা জানা রয়েছে এটা ডিউলাক্স কোম্পানির একটা ভেলভেট টাচ বলে একটা রং পাওয়া যায়, আপনি হয়তো ওই রংটার থেকেই এই বিষয়টা জেনেছেন এবং এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন। এই রংটার ভিতরে একটু হালকা চকচকে ভাব থাকে, কিন্তু খুব চকচকে ভাব থাকে না। এই ভেলভেট রংটা কীভাবে করবেন এটা জানতে চেয়েছেন। এর উত্তর, এর সঠিক উত্তর আমার কাছে নেই যদিও, বাট তাও আমি বলতে পারি আপনি অ্যাক্রেলিক রঙের সাথে কিছুটা পরিমাণে ওই যে মুক্ত পাউডার পাওয়া যায় মানে গোল্ডেন অথবা সিলভার, এই দুটো কালারের মধ্যে যে কোনো একটা হালকা করে একটুখানি মিশিয়ে তারপর পরলেই এটা হতে পারে বলে আমার মনে হয়, এটা পরে দেখতে পারেন। এরপরের প্রশ্ন করেছেন বংশী মালিক, দাদা তোমার ভিডিও অন্য সবার থেকে আলাদা, তুমি ভালো করে বুঝিয়ে বলো, ধন্যবাদ আপনাকে। দাদা অ্যারারুট করে বার্নিশ করার সময় একটু আধটু করে কালো দাগ হয়ে যায়, অ্যারারুটের পরিমাপ এবং এর ঘনত্ব কেমন রাখা উচিত প্লিজ বলবেন, আমি আপনার উত্তরের আশায় রইলাম। এই রংটার যে বিষয়টার কথা বলছেন মানে কালো দাগ হয়ে যাচ্ছে, তো কালো দাগটা কিন্তু অনেক সময় শুকিয়ে গেলে মিলিয়েও যায়, আর যদি এটা রং ঘষা লেগে উঠে থাকে তো আপনার কিন্তু রংটা তৈরি করার সময় যে আপনি তেঁতুল বীজের আটা মেশাচ্ছেন ওই আটাটা সঠিক পরিমাণে মেশাচ্ছেন কি না সেই দিকে কিন্তু নজর দিতে হবে আপনাকে। যদি ওটা কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রং ওঠে, এই রংটা গোটা বডিতে ছড়িয়ে যায়।
সেই কারণে এই আঠাটা কিন্তু সঠিক পরিমাণে মেশাচ্ছেন কিনা আগে চেক করে নেওয়া একান্তই জরুরি। আর যদি ঘনত্বের কথা বলেন, সেক্ষেত্রে ঘনত্ব মিনিমাম ওই ভাতের ফ্যান যেরকম ঘন হয় সেরকম কিন্তু আপনাকে তৈরি করতে হবে। যদি ফোটানোর পর মনে হয় যে এটার ঘনত্ব বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি যদি তুলি দিয়ে লাগান। আর যদি স্প্রে করেন তাহলে কিন্তু ঘনত্ব ওই ভাতের ফ্যানের মতো রাখা উচিত, তার কারণ নাহলে স্প্রে করতে কিন্তু একটু অসুবিধা হয়। আর যদি পরিমাপের কথা আপনি বলেন, সেক্ষেত্রে আপনাকে বলবো যদি আপনি একটা বড় চা চামচের এক চামচ অ্যারোরুট নেন, তাহলে আপনাকে মোটামুটি 250 ml তাতে জল দিতে হবে। এরপরে যে কমেন্ট করেছেন, তিনি হলেন সুধাংশু শেখর মণ্ডল, তো ইনি দুটো কমেন্ট করেছেন। প্রথম কমেন্ট, আপনার ব্যাখ্যা খুব ভালো, ধন্যবাদ ভাই, ভালো থাকুন। ধন্যবাদ, আপনিও ভালো থাকুন। আর ওনার প্রশ্নটা দেখব, আপনার কোনো দুর্গা প্রতিমার পূর্ণাঙ্গ ছবি দেখান, সিংহের মুখ করা খুব কঠিন, একটু দেখান। দেখুন, আমাদের এখানে বেশিরভাগ মডেলের প্রতিমা হয় এবং মডেলের সিংহগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এখানের প্রতিমাগুলো দেখে আপনি খুব একটা ভালো ধারণা পাবেন বলে মনে হয় না। তো আপনাকে আমি সাজেস্ট করব, আপনি যেসব বড় বড় শিল্পী রয়েছেন তাদের কাজ দেখুন, তাদের সিংহের মুখগুলো দেখুন কেমন হয়, ওগুলোই স্ট্যান্ডার্ড, প্রত্যেকের স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের কাজও না। তো সেই জন্য আমি আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনি বিভিন্ন ভালো শিল্পীর প্রতিমার দেখুন, সেটা শুধু সিংহ হোক বা অন্যান্য জিনিস, আপনি ওনাদের থেকে দেখুন, বেশি ভালো শিখবেন। আর সিংহের মুখ করার বিষয়ে এর আগেও আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন ভিডিও বানানোর জন্য, আমি বানাবো বলে সময় পাইনি, তাই জন্য বানানো হয়নি। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি দেখিয়ে দেওয়ার। তো সিংহের মুখ যখন আপনার তৈরি করতে প্রবলেম হচ্ছে, তো আপনি প্রথমে যে কোনো জিনিস করার আগে সেটাকে আগে ভালো করে দেখুন, দেখার পর সেটাকে একটা সিম্পল জিওমেট্রিক্যাল ফর্মে ভাবুন যে এটা কীরকম দেখতে। সিম্পল জিওমেট্রিক্যাল ফর্ম মানে ধরুন আমার মুখটা যদি আমি দেখি, তাহলে আমার মুখটা কিন্তু এই জায়গাটা এরকম মানে একটা সোজা স্ট্রেট লাইন, আর এইরকমভাবে এই সোজা স্ট্রেট লাইন এরকম, এখানে কীরকম, মানে এই যে একটা স্ট্রাকচার, আউটার যে স্ট্রাকচারটা রয়েছে আপনি সেই স্ট্রাকচারটা আগে ফলো করুন। আর যদি বডির মাপ বলেন, বডিটা কীরকম বেন্ট হয়ে রয়েছে সেটা আপনি ভালো করে প্রত্যক্ষ করুন, সেটা আপনি দেখে তারপর কাজটা শুরু করুন। তাহলে কী হবে বলুন তো, যে বাইরের থেকে ভিতরের দিকে যান, মানে আউটলাইনটা ভালো করে গুরুত্ব না দেন, তাহলে কিন্তু পরে গিয়ে একদম সমস্যায় পড়ে যাবেন, একটা ভালো জিনিস, একটা ভালো স্ট্রাকচার আপনি তৈরি করতে পারবেন না। তাই জন্য আউটলাইনটা হলো একটা প্রতিমার ক্ষেত্রে স্ট্রাকচারের মতো, ওইটা ভালো হলে তবে একটা পশ্চার ভালো হবে, তারপর আপনি ডিটেলিং করবেন। তো সেই জন্য আমি বলবো যে সিংহটা আগে ভালো করে দেখুন কোনো বড় শিল্পীর কাছ থেকে, তারপর আপনি ওই আউটলাইনটা দেখুন যে কীরকম ওর মুখটা আছে, তার স্ট্রাকচারটা কীরকম আছে, সেই অনুযায়ী আপনি এক ধাপ করে তারপর একদম লাস্ট গিয়ে আপনি ফিনিশিংয়ের কথা ভাবুন। এসব নিখুঁত কাজগুলো রয়েছে সেগুলো একদম পরে করুন, আগে বাইরের শেপে নজর দিন। এরপরে প্রশ্ন করেছেন শুভ্রাংশু শেখর রয়, উনি প্রশ্ন করেছেন ধরুন, আচ্ছা উনি হয়তো আগে একটা স্প্রে গান নিয়ে প্রশ্ন করেছিলেন, আগের ভিডিওতে আমি বলেছিলাম, উনি এই ভিডিওতে রিপ্লাই দিয়েছেন মনে হয়, যে ধরুন হাইটটা হবে 6-7 ফুট, 4-5 ফুট, 2-3 ফুট, এইরকম প্রতিমাগুলোর জন্য শেড দেওয়ার স্প্রে গান, এই প্রতিমার রং করার ক্ষেত্রে যে স্প্রে গানগুলো ব্যবহার করা হয় মেনলি দুটো, ঠিক আছে, একটা বড় এবং একটা মাঝারি, আর এক ছোটোটা খুব একটা ব্যবহার করা হয় না, ছোটোটা মানে যেটা পেনের মতো, মানে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ওরকম, এটা খুব একটা বেশি ব্যবহার করা হয় না। যারা ছাঁচের প্রতিমা বানান তারা এই ধরনের স্প্রে গানটা ব্যবহার করেন, কিন্তু আপনি যে যে সাইজগুলোর কথা বলছেন ওই সাইজগুলো অনুযায়ী এই মাঝারি স্প্রে গানটা সেট দেওয়ার জন্য আপনার ভালো হবে। তো আপনি এই মাঝারি এবং এই বড় স্প্রে গানটা কিনতে পারেন, আর সেট দেওয়ার নর্মাল রং করার জন্য এই বড় স্প্রে গানটা ব্যবহার করবেন, এবং যে সেট দেওয়ার জন্য এই মাঝারি স্প্রে গানটা ব্যবহার করবেন, তাহলে আর কোনো স্প্রে গানের দরকার পড়বে বলে আমার মনে হয় না। যদি খুব ছোটো প্রতিমা বানান সেক্ষেত্রে ওই ছোটো স্প্রে গানটা ব্যবহার করতে পারেন, তবে ওটার ব্যবহার খুব কম এবং এটার মেনটেন্যান্সও একটু বেশি, মানে ভালো করে রাখতে হয়, গুছিয়ে এবং পরিষ্কার করতে হয় ঠিক মতো করে, নাহলে ওটা খারাপ হয়ে যায়। আর এই যে মাঝারি সেট দেওয়া স্প্রে গানটার কথা বললাম, এটার দাম প্রায় 200-250 হবে,
আপনি দোকান থেকে কিনবেন অবশ্যই, অনলাইনে কেনার দরকার নেই, অনলাইনে অনেক দাম বেশি বেশি দেখাচ্ছে দেখলাম। তো এই মাঝারি স্প্রে গানটার দামি এবং কম দামি পাওয়া যায়, তবে এই মাঝারি স্প্রে গানটাও কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো সেই কারণে আমি বলবো যে ওটা মানে একটা সিজন ব্যবহার করে ফেলে দেওয়ার মতো ব্যাপার, তাই জন্য খুব বেশি দামি কিনবেন না, 250 থেকে 300-এর মধ্যে যেটা পাবেন ওই রকম ধরনের কিনবেন। খুব দামি কেনার দরকার নেই আর খুব কম দামি কেনারও দরকার নেই, 250-300-এর যেটা পাবেন ওটাই সব থেকে ভালো। তো আজকে এই কতগুলো প্রশ্ন এসেছিল, তো তার উত্তর দেওয়ার আমি এই ভিডিওতে চেষ্টা করলাম। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা সাজেশান থাকলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো সঠিক সময়ে আপনারা পেয়ে যান। নমস্কার।